আসসালামু আলাইকুম, আপনাদেরকে কিছু পর্দা দেখাবো, একদম রিজনেবল প্রাইস, মাত্র 220 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পর্দা। আপনাদের দোকানের নামটা কি? বিসমিল্লাহ পর্দা গ্যালারি, এটা হচ্ছে ইসলামপুরে, ঠিক আছে? ইসলামপুরে আপনাদের দোকানে কার্ড আছে? আচ্ছা, আমি কার্ডটা সবার লাস্টে দেখিয়ে দিব, ঠিক আছে? এই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এটা দেখেন, গ্রিন কালার, আর সেটারই কালার হচ্ছে এটা ব্লু। ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা পর্দা, এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে, এটা হচ্ছে রেড আর মেজেন্ডা, এটা হচ্ছে কাঁঠালি কালার প্লাস চকলেট কালার, অফ হোয়াইট কালার মিক্স, এটা ইয়েলো ব্ল্যাক চকলেট কালার, এটা হচ্ছে ব্লু এর মধ্যে, ঠিক আছে? সবগুলো হচ্ছে সেম প্রাইস। আচ্ছা, এটা দেখেন চকলেট কালার আর অফ হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একটা পর্দা, ওটারই কালার, এটা হচ্ছে ওয়াইন কালার আর হোয়াইটের মধ্যে। আপনার ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেম ওরকমই হবে। এটা কিন্তু অসাধারণ একটা পর্দা, খুব সুন্দর লাগবে বাচ্চাদের ঘরে টাঙালে, খুবই দারুণ লাগবে। ব্লু আর হোয়াইটের মধ্যে একটা পর্দা। আচ্ছা, এটার কাপড়গুলো কি? এটা ক্রাশ কাপড়, এই কাপড়টার নাম হচ্ছে ক্রাশ কাপড়, খুব হালকা পর্দা, খুব ভারী না কিন্তু, ওকে ক্যারি করার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? এবং কালারগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার, যে কোনো ঘরের জন্য, যে কোনো কালারের ঘরের জন্য কিন্তু আপনারা পর্দাগুলো টাঙালে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর সুন্দর কালেকশন ওনাদের কাছে, আরও তো কালেকশন আছে ভিতরে, তাই না? আরও অসংখ্য কালেকশন আছে, আমি আপনাদেরকে দেখাই। ওনারা খুচরা প্লাস পাইকারি, ঠিক আছে? দেখেন অনেক পর্দা কালেকশন, অসংখ্য, আপনাদের পছন্দ মতো যদি আপনারা এগুলো বাদেও যদি অন্য কিছু দেখতে চান, ওনারা আপনাদেরকে দেখাবে। এছাড়া যদি আপনারা যদি থান হিসেবে নিতে চান গস কাপড়, সেটা আপনারা নিতে পারবেন। দেখেন, ওকে, প্রচুর পর্দা কালেকশন এখানে, এগুলোকে বলা হচ্ছে বাংলা পর্দা, ওকে? এখানে কিছু বান্ডিল করা আছে, ঠিক আছে? তো আমরা আরো কিছু পর্দা দেখাবো, দেখেন এই পর্দাগুলো কিন্তু দারুণ। এটা দেখেন, এটার হচ্ছে তিন চারটা কালার দেওয়া যাবে, এটাও কিন্তু হচ্ছে ওই ক্রাশ কাপড়, ঠিক আছে? অসাধারণ সব কালার, চারটা পাঁচটা কালার হবে, ঠিক আছে? পাঁচটা কালার হবে এই পর্দার, কালারটা কিন্তু খুব দারুণ পার্পল কালার মধ্যে, ওকে? খুব সুন্দর একটা পর্দা দেখেন, এটা গ্রিন কালারের মধ্যে, লাইট গ্রিন। আপনার ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সামনাসামনি ঠিক সেরকমই হবে, একদম সেম। সেগুলো হচ্ছে সব ফ্লোরাল প্রিন্ট, এটারও তিন চারটা কালার আছে, দেখেন। এগুলো 220 টাকা করে? আচ্ছা, এগুলো 220 টাকা, মানে অভাবনীয় দাম, মাত্র 220 টাকা করে পিস, মাত্র 220, ওকে? দেখেন এটার কিন্তু প্রিন্টটা দারুণ, মার্কেটে এগুলো 300 টাকার উপরে, ঠিক আছে? খুচরা পাইকারি দুটো কি সেম প্রাইস? আচ্ছা, ওনাদের মেইনলি হচ্ছে হোলসেলের দোকান, এই সুন্দর সুন্দর পর্দাগুলো যদি আপনি খুচরা হিসেবে নিতে চান তাও আপনারা নিতে পারবেন, বাট একটু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে ওনাদের জন্য একটু ভালো হয়, ঠিক আছে? তো যাই হোক, খুব অসাধারণ সব পর্দা, মাত্র 220 টাকা। যেই পর্দাগুলো এখন আপাতত অ্যাভেলেবেল আছে, ডিজাইনগুলো আমি সেগুলো দেখালাম, এছাড়া প্রচুর বান্ডিল করা আছে, সব একবারে দেখা সম্ভব না। তো আপনারা যদি এই সুন্দর সুন্দর পর্দাগুলো পেতে চান, তাহলে আপনারা এখানে চলে আসবেন, আপনাদের কার্ডটা একটু দিবেন ভাইয়া। এটা হচ্ছে বিসমিল্লাহ পর্দা গ্যালারির কার্ডটা, এখানে হচ্ছে ওনাদের ঠিকানা সবকিছু দেওয়া আছে, ওকে? দেখেন এখানে ঠিকানা সবকিছু দেওয়া আছে, ইসলামপুরে আপনারা চলে আসবেন। যারা পুরান ঢাকায় থাকেন তাদের তো কোনো ব্যাপারই না, যারা অন্য জায়গা থেকে আসবেন তাদের জন্য বলছি, এটা আলমদিনা মসজিদ মার্কেট, যেটা কাউকে বলে দেখিয়ে দিবে, ঠিক আছে? একটু গলির মধ্যে হয়তো খুঁজে পেতে একটু সমস্যা হবে, এই জন্য আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। যারা এই সুন্দর সুন্দর পর্দাগুলো মাত্র 220 টাকায় নিতে চান, মানে অভাবনীয় দাম, মাত্র 220 টাকায় কিন্তু এত কম দামে পর্দা পাওয়া যায় না, আসলেও আমি নিজেও আসলে আমি এত কম দামে পর্দা আমি দেখিনি। তো যাই হোক, এটা হচ্ছে কার্ডটা। আপনারা যদি কেউ আসেন আমাদের চ্যানেলটা দেখে, ভিডিওটা দেখে, তাহলে ভাইয়াদেরকে প্লিজ একটু বলবেন, ওকে ভাইয়া? আচ্ছা, ওনাদের যেহেতু হচ্ছে খুচরা দেন না, বাট ওনাদেরকে বললে যদি একটু বেশি পিস নিতে চান তাহলে কিন্তু ওনারা দিতে পারবেন, আর অলরেডি কিন্তু ওনারা অনেক কম দামে দিচ্ছেন,
সো আপনারা দামাদামি করে লজ্জা দেবেন না তাদেরকে। আর যেহেতু তারা পাইকারি ব্যবসায়ী, সেই জন্য খুচরা দেওয়ার সময় কিন্তু খুব একটা কমে দিতে পারবেন না, ওনাদের ফিক্সড প্রাইস। তো যাই হোক, আজকে পর্দা, অনেকগুলো পর্দা দেখালাম। তো ভালো যদি লাগে আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।